এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। ক্যালকাটা লেদার কমপ্লেক্স, টানেলে সলিউশন, উই কেয়ার ফর এনভায়রনমেন্ট। সেন্ট মাইকেলস হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন পাস অ্যালং। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভ্যালেন্টাইন কাপলদের জন্য উইংপি ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে একটি অভিনব প্রয়াস প্রি ভ্যালেন্টাইন ফিয়েস্তা। ঢাকুরিয়ায় পরম্পরা সেরিমোনিয়াল হলে আয়োজিত দুদিনব্যাপী এই প্রদর্শনী তথা সেলে এক ছাদের তলায় পাওয়া যাবে রকমারি পোশাক, গয়না ও বিভিন্ন ধরনের খাবার। মহিলাদের ক্ষমতা প্রদান করার জন্য ও তাদের বিভিন্ন কাজে উৎসাহ জাগাতেই প্রত্যেক বছর এই প্রদর্শনীর আয়োজন করে মৌমিতা চন্দ ও অন্তরা মজুমদার। এবছর এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট অতিথি ইন্দ্রাণী গাঙ্গুলী ও ফ্যাশন ডিজাইনার প্রমিত। এছাড়াও ছিলেন মৌমিতা চন্দ ও অন্তরা মজুমদার সহ অন্যান্যরা। এই প্রদর্শনী সম্পর্কে মৌমিতা চন্দ বলেন, প্রত্যেক বছর নানান প্রদর্শনীর আয়োজন করা হয়, ফলে এবছরও প্রি ভ্যালেন্টাইন ফিয়েস্তা নামে একটি দুদিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, মূলত মহিলাদের স্বনির্ভর করতে এই প্রচেষ্টা বলেও জানান তিনি। সামনে আমাদের ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন্স মানে লাল, আমি কিন্তু লাল পরে আছি। আছে কোথায় এসেছি জানো? পরম্পরা ব্যাংকোয়েটসে, প্রি ভ্যালেন্টাইন ফেস্টা। ঠিক মৌমিতা এখানে অ্যারেঞ্জ করে, মৌমিতা সুন্দর প্রজেক্ট, আমরা সরাসরি মৌমিতার কাছে চলে যাব। হ্যালো মৌমিতা। হ্যাঁ নমস্কার, আমি মৌমিতা, উইংফি ইভেন্ট প্ল্যানারের তরফ থেকে। আমরা প্রতি বছর এরকম বিভিন্ন ছোটো ছোটো এক্সিবিশনস অর্গানাইজ করি, তো এবারও আমরা এখানে পরম্পরা সেরিমোনিয়াল হলে প্রি ভ্যালেন্টাইন্স ফিয়েস্টা নামে দুদিনের একটা এক্সিবিশন করেছি। আজকে এবং কালকে আমরা দুদিনই থাকবো ইভেন্টে। তো আমাদের এটা একটা ছোট্ট প্রচেষ্টা উইংফি ইভেন্ট প্ল্যানারের। আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি, তো উইমেন এম্পাওয়ারমেন্টে যাতে অনেক হাউসওয়াইফস আছে, স্টুডেন্টস রয়েছে, যারা নিজেদের কাজগুলোকে পাবলিকের সামনে তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম প্রয়োজন হয়, কিন্তু সবসময় মানি বিকামস কনস্ট্রেন্ট, বড়ো বড়ো জায়গায় তারা যেতে পারে না, তো তাদেরকে ছোট্ট একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা এরকম এক্সিবিশনস অর্গানাইজ করি। কিছু নমিনাল স্টল ফেয়ার দিয়ে ওরা এখানে এক্সিবিট করে নিজেদের প্রোডাক্টগুলো, আমরাও চেষ্টা করি ওদেরকে যাতে আমরা একটু প্রমোট করতে পারি, যাতে লোকে জানতে পারে আমাদের মাধ্যমে যে ওনারা এরকম কাজ করে থাকেন। এইটুকুই। ছাদের তলে এত কিছু একসাথে, এত কিছু খাবারও দেখতে পাচ্ছি, তো একসাথে এত কিছু কী করে অ্যারেঞ্জ করো? ওইটা সবার সহযোগিতায় হয়ে যায়। উইংফিতে আমি আছি, আমার সাথে আমার বান্ধবীও রয়েছে, তো আমাদের যুক্ত প্রচেষ্টায় ওটা হয়ে যায়, এবং যারা যারা স্টল দেয় তারাও যথেষ্ট কোঅপারেট করে আমাদের সাথে। আমাদেরও ছোটো ছোটো ভুল ত্রুটি হয়তো হয়, সেটা মার্জনা করে তারা বারে বারে ফিরে আসে বলেই আমরাও করতে পারি সেরকম একখানা। তো যদি তারা নিউ কাপল বা নিউ কারা যুক্ত হতে চায়, তারা কী করে তোমার সাথে যুক্ত হয়? আমরা আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে www.wingfeevent.com, আমাদের ফেসবুক পেজ আছে, তো সেখানে এবং আমাদের নাম্বারসগুলো সবসময় রোল করে। নতুন নতুন এক্সিবিটর যদি কেউ আমাদের সাথে রোল ইন করতে চায়, তারা ওই নাম্বারে যোগাযোগ করলে বা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করলে ডেফিনেটলি আমরা হেল্প করব। দেবলীনা ঘোষ, খুবই ভালো লাগছে, কারণ বেসিক্যালি ও আমার তো বন্ধুই হয়, প্লাস অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো ঠিক আছে, আর একদিন আছে, আপনারা সবাই আসুন। প্রথমবার শুরু করেছি, কিডস অ্যাক্সেসরিজ আছে, জেগিন্স আছে, জ্যাকেট আছে, কুর্তি আছে, স্টোল আছে, অনেক কিছু আছে, অনেক কিছু পেয়ে যাবেন একটা স্টলে। আশা করি ভালো লাগবে, আসুন একবার দেখে যান।
আমাদের এখানে সব কাস্টমাইজড জুয়েলারি পাওয়া যায়। আপনাদের এখানে যেরকম ডিজাইন পছন্দ আপনারা ডিজাইন সিলেক্ট করতে পারেন, কালার আপনারা চুজ করতে পারেন, সেই ডিজাইনে সেই কালারে আপনাদেরকে আমরা জুয়েলারি বানিয়ে দিতে পারি। শুধু আমাদের ফোন নাম্বারটা নিয়ে নেবেন, আপনারা আসুন দেখুন, ফোন নাম্বার নিন এবং পছন্দ করে নিয়ে যান। থ্যাংক ইউ। সাদান এভিনিউ থেকে এসেছি স্টাইলোটেক। আজকে আমাদের যা আইটেমস আছে সেটা হচ্ছে সব থেকে কম দামে এবং যেটা খাদি শাড়ি বলি, হ্যান্ডলুম শাড়ি বলি, সেগুলো হচ্ছে চিপেস্ট, মানে আমাদের লোয়েস্ট, অ্যাট দ্য মোস্ট লোয়েস্ট আমরা এগুলো ছেড়ে দিচ্ছি আজকে। আর যেটা বিশেষত্ব হচ্ছে আমাদের হচ্ছে বুটিক আছে যেখানে আমাদের ডিজাইনার ব্লাউজেস হয়, সেগুলো আজকে আমরা এখানটায় রেখেছি। প্লাস হ্যান্ডমেড জুয়েলারি অ্যান্ড হ্যান্ডমেড হচ্ছে এগুলো সমস্ত আঁকা আইটেমসগুলো, যেগুলো আমরা গিফট আইটেমস বলতে পারি। ব্যাগস আছে আপনার, সব নিজেদের, সমস্ত নিজেদের হাতে তৈরি করা, সমস্ত এগুলো সব কিছু, এই জুয়েলারিস থেকে শুরু করে অবভিয়াসলি আমরা শাড়িটা তো না, কিন্তু ব্লাউজেস, ডিজাইনিং, মেকিং, এভরিথিং, সমস্ত কিছু। শাড়িগুলো কি মিক্সি? হ্যাঁ না, এটা হচ্ছে আমাদের বুটিকের নাম হচ্ছে আঁকি বুকি। আঁকি? আচ্ছা, আঁকি বুকি। আমি মেইনলি তসর প্রিফার করি, বলে তসরের উপর কাজগুলো বেশি আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা শাড়ি এক একটা স্টোরি, প্রত্যেকটা শাড়ি এক একটা স্টোরি, প্রচণ্ড ইমোশন এর মধ্যে যুক্ত রয়েছে। আমার মেয়ে বিদেশে থাকে। তোমাদের এই যে যে মেকআপ জোর করেছো, তাহলে কি তোমাদের কি নিজস্ব কিছু একটা আছে না মেকআপটা তোমরা কি নিজে অ্যারেঞ্জ করে করছো মেকআপ? ওয়াও, দাঁড়াও যা, তার উপরে আছে গণেশ, ভ্যালেন্টাইনস ডে স্পেশাল আছে, এটা ভ্যালেন্টাইন স্পেশাল। কৃষ্ণের উপরে প্রচুর কালেকশনস হয়েছে, এটা একটা রয়েছে, এই যে এটা একটা কৃষ্ণের উপর কালেকশনস, হ্যাঁ এটাও কৃষ্ণের উপর কালেকশন। এগুলো রয়েছে থ্রেড ওয়ার্কের উপরে, হ্যাঁ এগুলো জুয়েলারি বক্স রয়েছে। আচ্ছা, এগুলো আপনার সমস্ত ন্যাচারাল স্টোনের ভ্যালেন্টাইনের স্পেশাল বললাম, এইটা রেড এবং দেখুন হার্ট সাইনওয়ালা ভ্যালেন্টাইনের স্পেশাল। এছাড়া দেখুন তাসের গয়না, এটা একটা তাসের গয়না, তাসের গয়না একদম দেখা যায় না, এটা একদম ইউনিক এবং একদম নতুনই করা হয়েছে। এটা প্রাইস আছে 590 এবং এর উপরে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট হবে। এটার একটা তাসের গয়না আছে,
এটাও একটা তাসের গয়না। আচ্ছা, এবারে ন্যাচারাল স্টোনের ওপরে প্রচুর আছে, যেমন অনেক্সের ওপরে আছে, ওটা আছে অ্যামেথিস্টের ওপর, গ্রিন ঘুঙ্গরুওয়ালা। এটাও রয়েছে কৃষ্ণের ওপর, অ্যাগেট, এটা কোরালের ওপরে আছে, এগুলো আছে শেলের ওপর, এটা একটা, এটা একটা ভ্যারাইটি আছে প্রচুর, সব হোমমেড, সব হোমমেড। ওয়ার্ল্ড অফ ওমেন, ওয়ার্ল্ড অফ ওমেন সামনে ব্যানারও রয়েছে, ওয়ার্ল্ড অফ ওমেন আমাদের অনলাইনেও হয় এবং আমরা এখানে এক্সিবিশনে তো আছি, সবাই আসুন, এসে সবাই দেখুন। হ্যাঁ, একদিন আছে। আর ছাদের তলা জামা কাপড়, জুয়েলারি, নেল আর্টস, কেক সব কিছু তো আছে, তার সাথে খাওয়া, মানে একদম আসো, জিনিসপত্র কেনো, কিনে পেট ভরে খেয়ে চলে যাও। এখানে খাওয়া বলতে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, ফিশ ফ্রাই, পোলাও, আর কি কি, এটা খিচুড়ি, যেটা খিচুড়ি এটা বাইরে দেখা যায় না, সে খিচুড়ি, তারপর কি লাবড়া, ওটা কি ধনিয়া চিকেন, তার মানে আসো খাও আর চলে যাও। তোমার নাম? পূজা সরকার, বাংলা রান্নাঘর। পাঁচ বছর, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। নিশ্চয় কালকে এখানে আসবেন, আমাদের নিউ আইটেম আছে, কালকে বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস আছে, চিকেন মাঞ্চুরিয়ান আছে, আরও স্ন্যাক্স আছে, শেক আছে আমাদের, আপনারা অবশ্যই এখানে আসবেন পরম্পরা ব্যাংকেটসে। আমাদের এবারে স্পেশাল অ্যাটেনশন হচ্ছে আমাদের পিয়র জয়নগরের মোয়া, গুড়, আচ্ছা নলেন গুড়ের রসগোল্লা, মুরকি, এগুলো আছে একদম শীতের শেষে, এগুলো কালেকশন একদম অরিজিনাল জয়নগর থেকে আনানো, এগুলো
আমি এখন দাঁড়িয়ে আছি প্রমিতের কাছে। প্রমিত অনেক জায়গায় যায়, নিজের প্রমিতের সম্পর্কে বলার তো কিছু নেই আর আলাদা করে। আচ্ছা, তুমি এত জায়গায় যাও, প্লাস তুমি এত কিছু অ্যারেঞ্জ করো, এত কিছু ইভেন্ট করো, আজকে এই পরম্পরা ব্যাংকটে এসে এই মৌমিতাদের যে প্রয়াস, তোমার কিরম লাগলো? এদের প্রয়াসটা আমি সেটাই বলছিলাম, খুব ভালো লাগলো। আর নতুনত্ব আমি যেটা দেখলাম যে নতুনত্ব জিনিস সবাই হ্যান্ডমেড করছে। আমার সব জায়গায় দেখছিলাম যে কিনে কিনে করে, এখানে দেখলাম যে নিজেদের চেষ্টা। আর কাপড়ের কোয়ালিটি দেখলাম, আমি ধরেই বললাম যে বলছিলাম যে খুব ভালো কাপড়ের কোয়ালিটি। ইভেন বেশ কয়েকজনের ডিজাইন তো আমার সত্যি পছন্দ হয়েছে। আগামী দিনে আমি দেখলাম যে এরাও যদি কীভাবে এদেরকেও আরও ভালো জায়গায় প্রমোশন করা যায় সেটাও আমি দেখব। খুব ভালো লাগলাম, স্যাটিসফাইড হয়েছি, ব্যবহার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, খুব ভালো। তোমার আগামী দিনে কি প্ল্যানিং? আমার তো আবার দুর্গা পুজোর জন্য একটা লঞ্চ করার প্ল্যান চলছে, তো সেখানে এদেরকেও কীভাবে এখানে ইনভলভ করানো যায় সেটাও দেখছি। ইন্দ্রানিদি, কেমন লাগছে তোমার আজকে এখানে এসে? মন পুরো ভরে গেছে একদম, আর তোর ডাকে আগে সাড়া পেয়েছি অবশ্যই। তারপরে মৌমিতা আছে, অন্তরা আছে, দুজনেই, এবং ওরা আমার আগের বছর থেকেই প্রচুর খুবই ক্লোজ। আমরা যে আজকে এই ঢাকুরিয়া পরম্পরা ব্যাংকুয়েটে এসে উইং ফি ইভেন্টে আমি এবং আমার সঙ্গে রয়েছে ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জি, দুজনে মিলে এসে এই যে একটা সুন্দর এক্সিবিশন আমরা ওপেনিং করলাম, তারপরে এসে সমস্ত স্টলগুলো ঘুরে দেখছি, সত্যি প্রত্যেকেরই আমার মনে হয় যে আলাদা আলাদা একটা ক্রিয়েশন বা তাদের একটা আলাদা আলাদা জগৎ থাকা দরকার। আরও ভালো লাগছে এই অ্যালুর থেকে আমাকে একটা ছোট্ট গিফট করে গেল। আমি চাইব মৌমিতা এবং অন্তরা ভবিষ্যতে আরও বেশি করে এরকম ধরনের ইভেন্ট করুক, ওদের পাশে আছি, থাকবো। আর সামনে ভ্যালেন্টাইন্স ডে, এত সুন্দর সুন্দর গিফট, তুমি কী বলবে দর্শক বন্ধুদের? সবাই এই ব্যাংকুয়েটে এসে এই এক্সিবিশন থেকে আমার মনে হয় কিছু কিছু গিফট তাদের ভ্যালেন্টাইন ডেদের জন্য নিয়ে যাওয়া উচিত। এত সুন্দর কালেকশন, ভীষণ ভালো কালেকশন এখানে। এবং আমার খুব সবচেয়ে বেশি ভালো লেগেছে যে প্রত্যেকটা স্টলেরই তাদের নিজস্ব একটা করে ক্রিয়েশন রয়েছে, তাদের নিজেদের একটা সৃষ্টিমূলক চিন্তাভাবনা থেকেই এই ক্রিয়েশনটা হয়তো তৈরি হয়েছে। আমি চাইবো এই প্রত্যেকটা স্টলের সমস্ত ক্রিয়েশনসগুলো আরও বেশি, আরও ভালো করে ফুটে তুলুক যে কোনো ইভেন্টেই। নমস্কার, ভালো থাকবেন। সবটুকু দেখালাম, ঘুরলাম, সব কিছু আছে এক ছাদের তলায় পরম্পরা ব্যাংকুয়েটে। চলে এসো, আর দেরি করো না, শুধু আর হাতে আছে মাত্র একটা দিন, সামনে ভ্যালেন্টাইন্স ডে, চলে এসো। নিচে নাম্বার যাচ্ছে। আমি বাবলি, ক্যামেরায় বিশ্ব অধিকারীর সাথে, আমি বাবলি, 21 টিভি, কলকাতা।